Another report. One.
Thank you.
Allahumma dallahu ma dallahu ma ra'a
Oh,
ফার্মি যখন আরো আসেন কিন্তু হাফি হাফি যে বলছেন বললে Thank you.
বাড়ি বলি ওই বলি না Thank you.
হচ্ছে আমার জিন্নাকারীদের ঘুম এবং সন্ধ্যার মাঝামাঝি সময়, আর আমি যেতে আপনার দেখতে একটু সুস্থ Allah
Thank you.
السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Thank you.
কি আরম্ভ করেছে জায়গায় জায়গায় কি আমরা আমরা শত্রু পাচ্ছে আমরা জীবনকে এখন যদি
আমার লগে আমার স্বাস্থ্যকার আরো সঙ্গী না তখন সারা সঙ্গ না করি তাহলে আমার উপায় নেই সেটা তোলার চাকরি বিপদ আছে আরো শত্রু পিছনে যার কারণে আপনারা ইতিহাস দেখলে সৈব হাত মারলে সদর্থ সদানি লইয়া আল্লাহ হবিব পর্যন্ত ডুবে ডুবে আল্লাহ আমরা সঙ্গ করবার ব্যবস্থা দিয়েছি সুভাষ কারণ সংসারা আমি একা চলা সম্ভব নাই শত্রু থাকি বাস্তবে সংযোগ করিব আর কোন সাহিত্য লই চলিব এই যে আমি গেলাম আল্লাহ ট্রেনে দিচ্ছি এই শত্রু থাকি বাঁচাইয়া আল্লাহ সাক্ষাৎ লাভ করতাম এই ব্যবস্থা এই করে আমাদের দিয়ে আসছিল এরা সংসার এরপর দেখিয়া একজন মানুষের জীবন সঙ্গী ছাড়া অর্থাৎ লব্ধ রাখা যার কারণে আল্লাহ পাকিয়া জীবন ভোর আমরা আল্লাহ শিখাইয়া দিয়েছেন যে তুমি দোয়া হলো সেবা আমি তার
আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী ইসলাম যাদুবর দরবারে সে হচ্ছে মানি নেয় আল্লাহ মানি আর কুরআন মানি সম্পূর্ণ কাতল হয়েছে। এই নয়টার মাঝে তিনটায় হলফ করছিল, একজনে কইছিল আমি আলীদের হত্যাকর্ম, আরো জন্য কইছিল মাওয়ালিয়ারে, আরো জন্য কইছিল আমল দূরা আসবে এই এক তারিখে, কিন্তু দুইজনকে বাঁচছে না, গত তারিখের জন্য শহীদ করছে। লেখনটি যে সময় তার বদলাম এটা আলী উপর বলে ও সময় দিয়া তার এক একটা অঙ্গ করে কাটবে আসে বলে আসবাস মানে বলে কাশিম মারিয়া বলিয়া না অনুসরণ হইয়া বিশ্বের মুসলমান অধিকাংশ মুসলমান অনুসরণ হইয়া চলিয়াই চলি, যার বাপ দাদা সত্যশীল চলিয়াই চলি, কিন্তু পটুয়াদের ঠিক নাই বলে তুমি কোন মতো বলে আমি কোন মতো মানি না আমি আজ আপনারা যে আগুয়া নিবাস কোন যুগের মানুষ আসলে এটা দেখেন
সাহাবিগুলোকে সাজটা করতে সাহায্য করে পেয়েছেন, আর পরবর্তী মানুষের নিজে তবে তাহলে এবার পুরনো সদাচার চিত্রে নাই কিন্তু সাধারণ মানুষদেরকে বুঝেই করতে হিন্দুর মানুষটা এটা করো মানুষ যাই হোক আমার কত এল এই আউলিয়াকে অলি আমরা বলি অলি কিনা অলিরা পরিচয় কোরআন শরীফ আল্লাহ লিখেছেন আল্লাহ সূর্যের আলোরে আল্লাহ হবি বলতে নুরানি কৃষ্ণ
এগুলোর যে আলো সেই আলো দিবে, এগুলো যাতে ছায়া পাখি এটা বুঝা মুশকিল। পুরা যদি বুঝে আসছে মহাল্লা শুধুর মেয়েরা করছেন শ্বশুরীদের বিশ্বাস আছে নি, কিন্তু কোন বৈজ্ঞানিক এটা হইতে লাভ করতে নাই। এখন মানুষ শ্বশুরীদের বইটিকে দেওয়া এতটুকু দেওয়া সম্ভব নাই, কেউ ব্যবস্থা নয়। কারণ শ্বশুরীদের দেওয়া উঠে যদি বিশ্বাস থাকে যে কি লাগে না, দুই নম্বরে তিনবার চিনাচার করা হয়েছিলি, চিনাচার করিয়া এমন কোন কথা আসেনি, পুরে নিজে বন্মাই করে হাজে মার গেছে যে সময় টিকেই না বাবা আপনার অবস্থা কিটা গম্ভীর ভাবে হুজুর নাগরিক কাজ করে দেওয়ার সময় হুজুরে বন্মাইয়া দুইজন সবের গ্রাম দিয়ে আইয়া আমাদের ঠিক করে হুজাইয়া পেট পাতিয়া বিপদ থাকি কিটা পার করতে কতটুকু হুজুরে বয়ান করলাম। এখন তো হুজুরের বয়ান মতো দেখা যায় তো ঠিক বাধা হয়েছে, পাড়ার কোন দাবি হয়েছেনি, পাড়ার রক্ত নামিয়েছেনি। আমার মেয়েদের শিখে যায় তোমার সিঁড়ি দেখি কেমনা দাবি হিনা থাকব আবু যে মাস না একদিন হুজুরে ছোটবেলা যে দাও তো আসতো আর কিটা কোথা কাটাকাটি হলিয়া হুজুরের আসার মাস্টার আর খুব দাগ হয়েছে যে তোমার আবু যে কাতর হইল হুজুরের দাগ বা কেরাম হইলা তুমি যে দেব কি এই শত্রুরে আমি ছোটবেলা মারলাম তার আটুক মাঝে পরিচয় হয়ে যায় একটু ভয়ানক দাদা গ্রাম সাইজা দিয়া দেব ঠিক সুন্দরবেলা বোমাইতে আটুক তার চিহ্ন রয়ে গেছে। হুজুর একজন সন্ধান তিনবার চিরা হইল কোন রক্ত বার হয়েছিলি তিনবার তো কোন দাগ হয়েছিলি সবাই এটা চিন্তা করলে ইমান তত্ত্ব নাই। এর কারণে আল্লাহ হবিব আল্লাহ হবিব আল্লাহ তার মুখটা কি সৃষ্টি করছেন কি রবাজিতে স্থাপিত আছে। এখন কি যাক নূর আর নূর কিল্লা এটা যদি চিন্তা করো সংস হয়ে ওতটুকু ইমান তত্ত্ব উনার পরিবর্তন মাঝে আল্লাহ করবে আমার প্রশ্ন হইল
যে উমরে প্রথমের দূর খুতবা দিতে এরা অবস্থা যখন কিনা একদিন আরো একটা ঘটনা হল আর নিয়ে খারাপ দেখলাম আরে মসজিদে যাওয়ার পরে খুব বহু দিয়া গিয়া রসুল্লাহ খাবে দেখলাম যে তাই এক মহিলা খানসা লইয়া আইছে খেজুর আর হুজুরের পাখিটা দেখতে একটা বলিয়া হয়তো তাকে আজ করতে গিয়া একটা দিলা ওই সময় তার ঘুম পালি গিয়েছে মুখো দিয়া তাই বললাম যে পুটিয়া বুকের মুখো মিটা মিটা আসল দিয়ে গেছে লোকে লোকে দেখলাম বজ্রস্ত হয়ে গেছে আইসে মসজিদ আইয়া তখন উমরে নমাজ বলেই যায় তোমার হুজুরের উপর হয়ে গেছে নমাজ বলানি বলে দেখুন যে ভাবে দেখলাম হুজুর মসজিদের প্রাচীন এরান দিয়া বলছেন যে জায়গা তখন উমর গিয়ে উঠে গেছে যেভাবে খাবে দেখলাম খেজুর একটা একটা করে দিলা খাইটা কি এটা উমরও রাখতো আমি খাইটা করি না কিছু উমরে একটা একটা করে দিলা আর দিয়ে আর করতে গেলাম যে আমার একটা দেখলাম ও দিলাই একটা এখন ওই তার কথা দিই না বুঝবা আজি তোমাদের গায়ে কুকুরের একটা দিচ্ছ আমি দুইটা দিতাম হয়ে গেছে সুবহানাল্লাহ আজিয়ে অবাক হইয়া বলমাই আমি আমার বাড়ির প্রশ্ন দেখলাম আপনি আমার সবল সবল বই রাখিলা অত তোমাদের জবাব কৃষ্ণাওয়ালি হিমানি মৌসুমি অঞ্চল তাদের তাও হইয়া দেখার নাই যদি তুমি আল্লাহর হবিবর উঠতে কামির বিশ্বাস করিলা অর্থাৎ দুনিয়ার সব কিছু থাকি আল্লাহর হবিবকে প্রিয় মনে করিলা কারণ এই মূল আসি করিলে পানাবির প্রচুর লাগে কুরবান করি দিয়েছেন যার প্রমাণ সাহাবায়ে জীবনে পাওয়া যায় বদর যুদ্ধ গেলাম 30-13 জন মাত্র হাজারের মধ্যে দুশ্মন ছাড়া সামানোর অভাব নাই হাতিয়ারের অভাব নাই গুলার অভাব নাই কিন্তু মুসলমানের গুড়া গুড়া হাতিয়ারও নাই সোয়ালিও নাই ওই সময় সাহাবা গ্রামে কিতা হয়েছিল যে ইহা রসুল্লাহ আমরা বুঝি এইখান করছি সত্য সংখ্যা দেখিয়া আমরা এইখান থেকে বাচ্চা এইখান পাচ্ছেন নাই আমরা বিদ্যাশ
আমরা জিহাদ করতে প্রস্তুত আছি। তখন অন্তর্গতি তারা জিহাদ কুরবান করতে তারা তৈরি হয়েছেন। এর কারণে এইগুলো আল্লাহ